বন্ধুরা, আমরা এখন মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জানব। আমরা মাইটোসিস, এমাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছি। এখন তিন প্রকার কোষ বিভাজনের মধ্যে সবচেয়ে শেষ মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা বিস্তারিত সম্পর্কে জানব। অন্যান্য কোষ বিভাজন প্রক্রিয়ায় অর্থাৎ এমাইটোসিস বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়েছিল, কিন্তু এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয় এবং এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। এজন্য এই মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়ে থাকে, কারণ ক্রোমোজোম মাতৃকোষে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম অপত্য কোষে সেই ক্রোমোজোমের সংখ্যা ঠিক অর্ধেক হয়ে যায়। এখন প্রশ্ন জাগতে পারে, কেন এমন হলো? অন্য সব কোষ বিভাজন প্রক্রিয়ায় তো ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সমানই থাকে। মূলত এই ধরনের মিওসিস কোষ বিভাজন জীবদেহে জনন মাতৃকোষে হয়ে থাকে। এখন আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগট উৎপন্ন করে। ধরা যাক কোন শুক্রাণুতে চারটি ক্রোমোজোম আছে এবং ডিম্বাণুতেও চারটি ক্রোমোজোম আছে। যদি তাদের মিলিত হওয়ার পরে যে জায়গট তৈরি হয় সেই জায়গটে আটটি ক্রোমোজোম তৈরি হয়, চার যোগ চার, তারা মিলিত হয়ে আটটি ক্রোমোজোম তৈরি হবে। এ কারণে এই দেখা যাচ্ছে যে মিলনের ফলে তাদের ক্রোমোজোমের সংখ্যা ঠিক দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে প্রজাতির ধারা বা জিন বহন করে থাকে। যেহেতু জিনের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে প্রজাতির বৈশিষ্ট্য দ্বিগুণ হয়ে যাবে বা প্রজাতির বৈশিষ্ট্যের আমূল পরিবর্তন হবে। এ কারণে মিওসিস বা হ্রাসমূলক বিভাজন হয়। এখানে কোনো মাতৃকোষে 2n সংখ্যক যদি ক্রোমোজোম থাকে তাহলে তা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে n সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। পরবর্তীতে এই n সংখ্যক ক্রোমোজোম মিলিত হয়ে 2n সংখ্যক জাইগোট উৎপন্ন ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট উৎপন্ন করে। ফলে জনন মাতৃকোষের যে ক্রোমোজোমের সংখ্যা এবং এই জাইগোটের মধ্যেও ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, ফলে তাদের বৈশিষ্ট্য সমান থাকে। এই কারণে মিওসিস বিভাজনে কোষের সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিওসিস বিভাজন মূলত দুই ভাগে ঘটে। প্রথম বিভাজনকে মিওসিস ওয়ান এবং দ্বিতীয় বিভাজনকে হচ্ছে মিওসিস দুই বলা হয়ে থাকে। এই মিওসিস ওয়ানে প্রথমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং মিওসিস দুইতে মাইটোসিস প্রক্রিয়াতে আমরা যেভাবে কোষ বিভাজন দেখেছি বিভিন্ন ধাপে ধাপে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ এবং অ্যানাফেজ এই ধাপে বিভাজিত হয়, এই মিওসিস টুতে এসেও সেই একই রূপে বিভাজিত হয়। কিন্তু মিওসিসে প্রথমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, পরবর্তীতে মাইটোসিসের মতন করে বিভাজিত হয়। তা আমরা মাইটোসিস বিভাজনে দেখছি একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়, কিন্তু মিওসিসের ক্ষেত্রে দুই ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে হচ্ছে মিওসিস ওয়ান, এ ধাপে এসে দুটি ভাগে বিভক্ত হয় এবং এখানে এসে ক্রোমোজোমের সংখ্যা প্রথমে যদি 2n থাকে সেখান থেকে n সংখ্যক হয়ে যায় এবং এই পরবর্তীতে প্রতিটি কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় এবং দেখা যায় যে একটি মাতৃকোষ থেকে শেষে এসে চারটি অপত্য কোষে পরিণত হয়। তাহলে তোমরা একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও, মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ার মধ্যে কি পার্থক্য হয়ে থাকে? মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হওয়ার ফলে ক্রোমোজোমের সংখ্যা এবং মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়, অর্ধেক হয় নাকি দ্বিগুণ হয় নাকি তিনগুণ হয়, তা তোমরা আমাদেরকে জানাও। তোমরা ভিডিওটা পজ করো, এই উত্তর খুঁজে বের করো। আমরা জানি যে মাইটোসিস প্রক্রিয়ার কারণে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং এখানে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সমান হয়, কিন্তু মিওসিসে এসে কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। আমি আশা করি তোমরা সবাই উত্তর সঠিক উত্তরটা দিতে পেরেছো। তোমরা যারা সঠিক উত্তর দিতে পারোনি তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে তোমরা এ সম্পর্কে আরও ভালো ধারণা করতে পারবে।